हेलो फ्रेंड वेलकम टू द चैनल। आज के नतून जरा बाइक चालान बाइक किनबें तादेर जन्य किछु आमार मतामत अभिज्ञता शेयर करब, आशा करी भालो लागबे। विशेष करे जरा नतून बाइक किनेछेन बा किनबें तारा भिडियोटी देखबें, आशा करी किछुटा हलेओ उपकार हबे बा काजे आसते पारे। देखते पारें भिडियोटा बेशी लम्बा करब ना। प्रथमत जेटा बोलते चाहिए अनेके जे बैटारी इस्यूते भोगे नतून राइडाररा स्पीडोमीटरटा अप्रयोजने अन रखा जाबे ना, अप्रयोजने अन रखा जाबे ना। आमार बाइकटा अनेकक्षण दाड़िये आछे, एक मिनट दुई मिनट एनाफ, ठीक आछे आधा घंटा बा दस मिनट एगुलो करले बैटारी ई हये जाय, चार्जटा बैटारीते आनलिमिटेड चार्ज थाके ना, ঠিক আছে ওইটাই হয়ে যায়। দ্বিতীয় কথা হচ্ছে এই যে ইউটার্ন, ইউটার্নটা হচ্ছে একটা মেজর একটা বিষয় বিশেষ করে নতুন রাইডারদের ক্ষেত্রে। আপনি যখনই ইউটার্ন দিবেন থামবেন, পিছনে গাড়ির কি অবস্থা আগে দেখে নেবেন, নাহলে কী করবে আপনি এখানে ঠিকই কোনো এদিক দিয়ে এসে আপনাকে একটা গাড়ি আপনাকে এদিক দিয়ে একটা গাড়ি এসে আপনাকে মেরে দিবে, ঠিক আছে। তারপরে এদিক দিয়ে আবার যখন আমরা এদিকে চলে যাব, যদি এদিকে যদি আমরা ঠিকমতো খেয়াল না করি এদিকের গাড়ির সাথে ই হয়ে যাবে। গেল ইউটার্ন প্রবলেম বিষয় আর গেল ব্যাটারি দুইটা। আর হচ্ছে নতুন যদি কেউ একশো সিসি বাইক কিনে বা এই ধরনের যাদের চাকা মোটামুটি চিকুনি বলি আমরা, ওইসব বাইকে দেখবেন যে অনেকেই বলে যে ব্রেক ধরতে দিয়ে পড়ে যায়, ব্রেক ধরতে দিয়ে পড়ে যায়, কারণ হচ্ছে ওটা চাকা তো চিকন। আর হচ্ছে হ্যাঁ, চাকা চিকনের ফলে রাস্তার সাথে ওর ফ্রিকশনটাও কম, রাস্তার সাথে ওর ফ্রিকশনটাও কম। কম হওয়ার ফলে এই যখনই ব্রেক করবেন চেষ্টা করবেন হ্যান্ডেলটা সোজা রাখতে, এই কোনো দিকে এদিকে এদিকে না, এক সোজা হ্যান্ডেলটা থাকবে সোজা। সোজা থাকলে কী হবে আমি প্র্যাকটিক্যালি এই বোঝানোর চেষ্টা করতেছি যতটুকু আমার পক্ষে সম্ভব। যেমন এই যে আমরা ব্রেক করলাম, যদি হ্যান্ডেলটা সোজা থাকে তাহলে পিছের চাকাও তো ওর তো গতি, মেন গতি তো পিছের চাকায়, ও কী করবে আপনাকে যখনই ধাক্কা দিবে ওই সোজাই যাবে, একটু গেলে সোজা যাবে। আর যখনই আমাদের হ্যান্ডেলটা এই রকমের বাঁকা থাকবে ও যখন ধাক্কা দিবে তখন কিন্তু এই গাড়িটা ডিসব্যালেন্স হয়ে পড়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আর ইউটার্ন যেটা বললাম এর আগে, ইউটার্নটা হচ্ছে একটা মূল বিষয়। আর ব্রেক, আপনি যখনই কোনো ব্রেক করবেন পিছের গাড়ি, আপনি খুব জোরে ব্রেক করলেন পিছের গাড়ি কতটুকু ডিস্টেন্স আছে ও ব্রেকটা করতে পারবে কি না এইটাও মাথায় রাখতে হবে। তারপরে গেল হাই স্পিডে, হাই স্পিডে বা মোটামুটি স্পিডে যতটুকু আমাদের সম্ভব বা আমাদের যতটুকু রাস্তা অনুযায়ী যতটুকু আমরা চালাই, ওই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সামনের গাড়ির যদি আপনি কভার করতে পারেন, যে ডিস্টেন্সটা যদি ভালো থাকে ওই ক্ষেত্রে আপনি সামনে যে বাড়ি খাবেন, এই যেমন আমি খুব জোরে চলে গেলাম ও হাত ব্রেক করলো, আমি হাত ব্রেক করতে পারলাম না, যদি ডিস্টেন্সটা ভালো থাকে সেই ক্ষেত্রে আমরা ব্রেক করে জিনিসটা কন্ট্রোল করতে পারবো। আর যখনই এই পাশ থেকে এই পাশে যেতে হবে আমাদের অবশ্যই আমাদের এই যে লুকিং গ্লাস দেখতে হবে, লুকিং গ্লাসের এই কাজটাই তো যে পিছন থেকে গাড়ি এই যে আমি যে এদিকে যাবো যে এই সাইডটা দেখতে হবে, এদিকে গেলে আগে দেখতে হবে এই সাইডটা ক্লিয়ার আছে কি না, এইভাবে আমাকে চলতে হবে। আর এই কিছু কিছু পয়েন্ট। আর প্রথম অবস্থায় যে গিয়ার শিফটিংয়ে প্রবলেম হয়, ক্লাসের প্রবলেম হয়, এটা খুবই স্বাভাবিক বিষয়, যে কারো হবে। কিন্তু একটা কাজ যখন আপনি দীর্ঘক্ষণ করবেন, দীর্ঘদিন করবেন, আপনার অটোমেটিকলি ইস্যু চলে আসবে, কন্ট্রোলে চলে আসবে, আপনার অটোমেটিকলি হাত চলে যাবে, অটোমেটিকলি হয়ে যাবে। কিন্তু ফার্স্ট টাইমে এটা হয় না। ফার্স্ট টাইমে বলবো সাবধানতা অবলম্বন করবেন, ধীরে সুস্থে বাইক চালাবেন, কোনো রকমের কোনো ই নেওয়া যাবে না, এটাকে আপনাকে একটা অভ্যাসে নিয়ে আসতে হবে, তারপর আপনি এই আপনার মন মতো চালান। প্রথমে আপনাকে এটাকে আপনার ব্রেনের ভিতরে একটা অভ্যাসে নিয়মিত নিয়ে আসতে হবে, যে এমার্জেন্সি দেখলেই ও অটোমেটিকলি ব্রেক করে ফেলবে, অটোমেটিকলি ওর হাতে ক্লাসে চলে যাবে, এটা অটো হয়ে যায়। কিন্তু এটা ফার্স্ট টাইমে এগুলো অটো হয় না, ফার্স্ট টাইম এগুলো মনে থাকে না, বিশেষ করে নর্মাল সিচুয়েশনে ঠিক আছে, বাট এমার্জেন্সি সিচুয়েশনে যখন হঠাৎ করে ব্রেক করতে হয় তখন এটা অনেক সময় মনে থাকে না, মনে না থাকার ফলে এই যে সামনের গাড়িতে যে অনেক সময় ধাক্কা লেগে যায়, এইসব কিছু বিষয় নতুন রাইডারদের। আর ইউটার্নটা তো সেটা বললাম, এটা আমার দৃষ্টিতে আমি নিজেও এটা যখন ফার্স্টে রাইড করি আমি এই ধরনের প্রবলেম অনেক ফেস করছি। আর আমার বিষয় যদি দু একটা কথা বলতে চাই, যে আমি 17 সালের জানুয়ারি থেকে আজকে যে 23 সালের আজ পর্যন্ত এগুলো তো ইন্ডিয়ায় বলে, যাই হোক ইন্ডিয়া বাংলা ভাষা, আজ পর্যন্ত আমি আমার বাইক কন্টিনিউ ছিল,
এর ভিতরে আমি তিনটা চাকা বাইক চেঞ্জ করছি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি করেছি কি, আমি একটা কিনে পরে আরেকটা বিক্রি করছি, একটা কিনে আরেকটা বিক্রি করছি। কারণ বাইক না থাকলে বাইকারদের জন্য এটা খুবই একটা কষ্টদায়ক। আর আমি বাইক রাইড করি 10 সাল থেকে, টোটাল 7-8টা বাইক আমি রাইড করছি। তার যে অভিজ্ঞতার আলোকে এই কথাগুলো বললাম, আশা করি কথাগুলো পজিটিভলি নেবেন, বিশেষ করে নতুন রাইডারদের বলা। পুরাতন যারা রাইডার তারা তো অবশ্যই এই অনেক কিছু চলতে চলতে শিখে ফেলছে, এটাই স্বাভাবিক। আর ভিডিওটা আর লম্বা করবো না, থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস ফর ইউর সাপোর্ট।